السلام عليكم ورحمة الله وبركاته. تقبل الله منا ومنكم. عيد مبارك. أشكري দেশটাকে বিদেশটাকে যে যেখান থেকে আজকে আমরা লগে এই ঈদের দিনও এই অনুষ্ঠানের মাঝে আপনারা অংশগ্রহণ করছেন সব্বাল আসুন আর দোয়া করি সব্বাল তাহত আজকে এমন একটা দিন ঈদের দিন আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি দীর্ঘ এক মাস আমরা আল্লাহ রোজা রাখাইয়া তারাবি পড়াইয়া সব কিছু এবাদত বন্দগি করি আজকের দিনটাতে ফুসাইছেন এর লাগে মহান রব্বুল আলমিনের দরবারে আউকে আমরা সব একবার শুক্রিয়া আদায় করি মাহবুদর দরবার হই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আজকে আপনার প্রিয় চ্যানেল ইকরা বাংলা ব্রিটেনের ওয়ান অফ দ্য ফেমাস এবং আপনার সবর পছন্দর চ্যানেল ইকরা বাংলাত আজকে আমরা ঈদের এই দিন আমরা কিছু ঈদের গান গাইমু আমরা আমরা বন্ধু বান্ধব হলে কিছু আড্ডা করবো ইনশাআল্লাহ আর আপনারা আশা করি আপনার এনজয় করবো আমরা এই প্রোগ্রাম থেকে আমরা এই প্রোগ্রামও আউকে আমরা শুরু করিলাম এই প্রোগ্রাম হইলে আজকে আমরা ঈদ মুবারক আসসালাম প্রোগ্রামও আমরা লগে কিছু গেস্ট আসুন আমরা গেস্টের লগে আসলে পরিচয় যাই এই গেস্ট হলই লাগি আমরা ব্রিটেনের খুব পরিচিত ফেস হলের আজ লাগি সঙ্গীত শিল্পী যারা ইসলামিক সঙ্গীত হল গাইন আপনারা অনেক সময় তারার কণ্ঠে সুন্দর সঙ্গীত হল শুনছেন আপনারা অনেকে বালা পাইন আজকে তারারে আরবার আমরা রিকোয়েস্ট করি আমরা এই ইকরা বাংলা স্টুডিওর মাঝে নিয়ে আইসি যাতে আপনারারে ইসলামিক সঙ্গীত হল শুনাইতা আর আজকের দিনটাই লগি খুশি এবং আনন্দ হরার দিন আল্লাহ আমরা এই দুইটা দিন দিছেন মুসলমানের হলরে একটা লগে ঈদুল ফিতর আর একটা লগে ঈদুল আদহা এই দুই দিন আমরা খুশি করতাম আনন্দ করতাম তাওকা এই খুশি এবং আনন্দের দিনও আমরা কিছু ইসলামিক সঙ্গীত গাইয়া গাইয়া আমরা এই সময়টারে পাস করি ইনশাআল্লাহ আমার প্রথমে ডাইনি দিয়ে আসুন আমি পরিচয় করে দিম আপনার লগে মইনুল হক শামীম ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনার খুব সুন্দর লাগে খুব সুন্দর খবর দিচ্ছেন জাযাকাল্লাহ খাইরান আজকে তো ঈদের দিন তো একটু স্পেশাল আমরা লগে আসেন আমার বামে দিয়ে আসেন قاري عبد المحيط باي السلام عليكم وعليكم السلام ورحمة الله بلاسن الحمد لله أنكم بلاس يا أخي بلاس الحمد لله الحمد لله مبارك أفنى إيد مبارك أفنى جزاك الله خيرا أفنى فاقري كوب شندر لا غير كوب شندر خافر فين شيء الحمد لله جزاك الله جزا إيد ورخت الدين من خل لام جاي أختو شندر بابي يو خير أختو سبيشل الحمد لله جزاك الله خيرا أفنى ريش شو ما يدي بالله جاي إسكي أفنى أمدر فقرا ما يسون الله يخبل خروك كام يربا دي أمار إخباري بامدي أسون محمد عبد المؤمن باي السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته بلاسن باي الحمد لله عيد مبارك عيد مبارك باي أفنى ريو جزاك الله خيرا كوب شندر لك আলহামদুলিল্লাহ আমার রাও খুব ভালো লাগে কেন আইসি এবার একটা দিন পিছনে সকল রে ভাইয়া সকল পরিচিত মুখ আল্লাহ আকবার আপনারা সবাই ফেমাস বিশেষ করে আপনিও আপনারও ভাইয়া খুব বেশি ভালো লাগে বারাকাল্লাহ ফিকুম জাযাকাল্লাহ খাইরান দোয়া করি আল্লাহ মহান রব্বুল আলামিন আমরা দিনে দীর্ঘ এক মাস রোজা রাখছি ইবাদত বন্দগি করছি সব কিছুরে কবুল করতা আর আমরা ঈদের এই দিনের প্রোগ্রামটা আজকে লগে ঈদ মুবারক আসসালাম আমরা ওকে শুরুতেই আমরা শুরু করি খালা কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে যে কোরআনটা আমরা আস্তা মাস তিলাওয়াত করছি যেই মাস রামাদান মাসটা কোরআন নাজিলের মাস আর এই মাসে কোরআন নাজিল হয়েছে আর আজকে ঈদের দিন ওকে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় তাকবীরের মাধ্যমে শুক্রিয়া আদায় করি প্লাস লগে কোরআন তিলাওয়াত করি আউকে আমরা শুরুতেই আল্লাহর শুকরিয়া আদায় করিলে সবে একলগে যদি আমরা পড়ি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم أفضل زيادة اسكي أمنا تي بي شامنا كيمبا فيسبوك ورمائد دمي سوشيال ميديا رمائد دمي زيادة خانتا كي اسكي أمنا پروغرام دخرا پليز أفضل زيادة كونتينيو اسكي تاكبير دي با ايبان أمنا پروغرام دا دكي انجي خوربا إن شاء الله أمي فتو مي قرآن تكي تلاوت خورا لگي أمي ريكوشت خورم أمنا إن شاء الله أمنا مايار بارگسي قاري عبد المحيط بارگسي پليز أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما الرحمن
وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا فلا يتكلمون إلا ما شاء الله الله أكبر لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم ما شاء الله ما شاء الله اللهم بارك الله أكبر কোরআনে মনে একটা কালাম আল্লাহর কালাম আল্লাহ কোরআন কয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহ এটা হইলো কি আল্লাহর কালাম দেখানোর মাঝে কোনো ভুল নাই সুবহানাল্লাহ আর এই কোরআন শুনলে আমরা বারবার শুনতে জানে চাই কোরআনের একটা হরফ শুনলে দশটা হরি সওয়াব জাজাকাল্লাহ খাইরান ভাই বোনে নকল আপনারা যদি শুনছেন আর আমি জাজাকাল্লাহ খাইরান আমি আমার শায়খরে কইমু আব্দুল মুহিত ভাইরে অত সুন্দর করে আমরা এই কোরআনটা শুনাইছেন যেটা কারণে আপনিও সওয়াব পাইবা ইনশাআল্লাহ আমরাও সওয়াব পাইবো ইনশাআল্লাহ সো জাজাকাল্লাহ খাইরান ভাই বোন আজকে আমরা এলো কি ঈদের দিন খুশি করার দিন আনন্দ করার দিন আর এই আনন্দ আমরা গানে গানে আনন্দ হইব ইনশাআল্লাহ তো আমরা এই যে প্রোগ্রামটা এলো কি ঈদ মুবারক আসসালাম আমি শুরুতেই আমি কইম আমরার লগে আমরার ব্রিটেনের খুব পরিচিত শিল্পী আছেন আমরা শামিম ভাই আমরার তো আজকে ঈদের দিন রোজার শেষে এলো খুশির ঈদে গান দিয়ে আমরা শুরু করবো অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আপনাকে তুই বিলিয়ে দে শুন আসমানি তাগিদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আপনাকে তুই বিলিয়ে দে শুন আসমানি তাগিদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির তোর সোনা দানা বালাখানা সব রহে লীলা তোর সোনা দানা বালাখানা সব রহে লীলা দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নীত দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নীত অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এলো খুশির ঈদ এলো এলো খুশির ঈদ রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আজ পড়বে ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে আজ পড়বে ঈদের নামাজ রে মন
সেই সেই দিগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামী মুরিদ, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামী মুরিদ। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে তুই বিলিয়ে দেশুন আসমানি তাগিদ, অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ, এলো এলো খুশির ঈদ, রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, জাযাকাল্লাহ খাইরান শামীম ভাই, অত সুন্দর করে বিউটিফুল করে আমরা সবাই ইনতে আজকে এটা সঙ্গীতটা গাইছেন, জাযাকাল্লাহ খাইরান ভাই। বুনাইন হল এই সঙ্গীতের মাঝে একটা কথা দেখো, প্রত্যেকটা কথার মাঝে কিন্তু আপনি যদি চিন্তা করে শুনেন এখানে মেসেজ আছে, এর ভিতরে একটা মেসেজ যেটা আমার বুকের মাঝে আমার হার্টের মাঝে লাগছে এটা হইল গিয়া, আজকে ঈদের দিন দুশ্মন সবরে বলি গিয়া আত্মিলাই লোকা। আল্লাহ আমরা ফ্যামিলির মাঝে অনেক সময় দুঃখ কষ্ট থাকতে পারে, অনেকে দিতা পারেন ভাই বইনে আত্মীয় স্বজনে, আউকা না খেয়ে আজকে এই ঈদের দিনটা যেটা আল্লাহ আমরা খুশি করবা লাগিয়ে দিছি, এই ঈদের দিনটা মনে করি প্রথমে আমি নিজে আর ওজনটা মাফ করে দিই, আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সে যদি আমার কষ্ট দিয়া থাকে, আজকে ঈদের দিন আল্লাহর কাছে আমরা আজকে পুরস্কার পাইতাম, এই পুরস্কার পাওয়ার আশা করি আমরা আরো জনদে মাফ করে দিই, আরো জনদে পুরস্কার করে দিলাই এই মাফিটা, যদি আমি আরো জনদে মাফ করতাম পারি তার আফর খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আল্লাহ আপনারে মাফ করে দিবা, সুবহানাল্লাহ। তাই আউকা যদি আমার কেউ কষ্ট দিয়া থাকেন আপনার কেউ কষ্ট দিয়া থাকেন আপনি প্রথমে ফোন করুকা, ফোন করিয়া হুকা বলি ঈদের দিন ঈদ মুবারক আমি সরি আছি তোমার আমি এই কষ্ট দিস আমার মাফ করে দাও, আমিও আপনারে মাফ করে দিলাইছি ইনশাআল্লাহ। সো জাযাকাল্লাহ খাইরান শামীম ভাই, খুব সুন্দর করে গাইছেন আজকে আপনার আপনার একটা নিজেকে তো আসলাম, আজ তো ঈদের দিন আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগে ঈদের গানও গাইছেন, এখন এই বছর দিনে ঈদ আর ছোটবেলার ঈদ এটার মাঝে আপনার কাছে কিরকম মানে ডিফারেন্স লাগে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। আসলে ছোটবেলা তো খুব এনজয় করতাম আমরা ঈদ, এখন তো একটু বড় হয়ে গেছি, একটু বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তো আমরা তো মনটাও তারপরেও মানে এই মনও এখনও আমরা নিজেরে মনে ইয়াং মনে করি, যদিও আমরা চুল পাকি গেছে তার বাদেও ইয়াং মনে করি, কিন্তু ছোটবেলার ঈদটা খুব আসলে সুন্দর আসলো, যে সকালবেলা যে ঘুম থেকে ওইটাই যে কম্পিটিশনটা আপনার ওই নামাজে যাওয়ার আগে গুসলের যে কম্পিটিশনটা, তার বাদে আব্বায় মানে নয়া কাপড় লঙ্গি, আগে তো গ্রামও আসলাম আসলাম তো লঙ্গি আনতা শার্ট আনতা, সো আমার আসলে লাল কালার প্রতি খুব আকৃষ্ট আসলো, ওইজন্য আমরা ভাই বোন বাক্কা হয় একজন, তো তারপরে লাল শার্টটা যখন দেখতাম আমি তখন আমার এটা চোখ থাকতো যে এটা আমার দিরা কিনা, বুঝছেন তো, এটা খুব খুশি লাগতো, আর শেষ পর্যন্ত দেখা যায় এটা আমার বাটাও ফুটতো, সো গোসল করিয়া আওয়ার পরে তো ওই যে শার্ট উট ফিন দিয়ে আপনার আব্বার লোকে মসজিদে যাইতাম, ইজ একটা ফিলিংস, এরপরে আওয়ার বাদে তো হান্দেশ পিঠা আমায় বানাইতা তো আমরা খাইতাম, এটা খুব আসলে একটা এনজয় এনজয় লাগতো। আপনার আব্বা আম্মা তারা? আম্মা মারা গেছেন, আব্বা আছেন আলহামদুলিল্লাহ, আমার আব্বার বয়স এখনো 100 উফরই গেছে, এখনো নিজে চলাফেরা করতে পারবেন, আপনারা সবার কাছে দোয়া চাই তাহলে যেন আল্লাহ দরাজ দান করে, দোয়া করি আল্লাহ আপনার আম্মার জান্নাত দান করতা, আপনার আম্মা সহ আমরা যারা মা মারা গেছেন আল্লাহ সবরে জান্নাত দান করতা, এই দিন দোয়া করি, আর যারা বাবা হলে এখনো বাঁচিয়ে আছেন তারা আল্লাহ নেক হায়া দিতা, সুস্থতা রাখতা, ইমানে আমলে রাখতা। দেখো আপনি কইছেন শুরুতে আসতে আপনার বাবাই আপনারে গিফট আইনা দিছেন লইয়া আপনার ঈদগাহ গেছেন, এখন তো কিন্তু আপনার বাচ্চা খাইতে হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, আপনি এখন তারা লইয়া যায় না কিতা? আলহামদুলিল্লাহ, যে আমি ওইখানে লন্ডন আছি, আমরা ইনশাআল্লাহ আমরা যত সময় ঈদের আমরা মানে ঈদ উপলক্ষে একটা বিশেষ প্রোগ্রাম হয়, মানে ঈদের জামাতের লাগে স্পেশালি মানে ওরকা ঈদগাহ ময়দানও ডাকই নতুবা আমরা লন্ডন তো এখানে আপনার মাইলেন পার্ক হয়, সো পার্কর যখন আমরা ইয়ে অ্যারেঞ্জ শুনি তখন বাচ্চা কাচ্চারা লইয়া সবরে লইয়া যাই, নাইলে তো আমরা মসজিদও মানে
আমরা নামাজ পড়ি লাই যে ওয়েদার লাগি আর জাযাকাল্লাহ খাইরান শামিম ভাই আমরা শামিম বেরগেছি আবার আমরা ফিরতাইম ইনশাআল্লাহ আমি এখন সালাম কারি আব্দুল সালাম বেরগেছি আইতাম সালাম ভাই আমরা লাগি দেখরা ওয়েট কররা ইনশাআল্লাহ সালাম ভাই কিসে আমি জানতাম সাইম সালাম ভাই আজকে স্পেশাল আপনি কিতাব করছেন আজকে সকালে ঘুম থেকে উঠার বাদে কিংবা আজকের এই দিনে রমাদানের এই ঈদের মানে আপনার কিতাব প্রিপারেশন আছে মেইন আকর্ষণ আছে লাভলি আমি এই ঈদও আমি একটা কিছু করা লাগবো সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসলে আজকের প্রিপারেশন তো আসলে গত দুই দিন থেকে প্রিপারেশন আসলে যে সময় রমজান শেষ হইয়া আসে আস্তে আস্তে তখন আমরা বাচ্চাদের আমরা যেহেতু ফ্যামিলি লাই সে আমরা সবাইকে নিয়ে আসছি ফ্যামিলি সহ আমরা কাপড় চুপড় এসে ইত্যাদি ইত্যাদি এর প্রিপারেশন থাকে এরপরেও আপনার ঈদের দিনের আগের রাত পর্যন্ত আর্লি ঘুমে যাওয়া আর্লি ঘুম থেকে উঠা গোসল করা প্রিপারেশন লওয়া ঈদগাহে যাওয়া এবং যদি দিন দিন ভালো না হয় তাহলে মসজিদে এদের বাচ্চাদেরকে নিয়ে যাওয়া এটা এটা যে খুশিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় এটাই প্রিপারেশন ছিল আজকে মাশাআল্লাহ আসলে এই বড় গিফট হচ্ছে আমার আমার আম্মা এখনও আছেন আলহামদুলিল্লাহ আমার আব্বা নাই আমার আম্মাকে নিয়ে ঈদ করি আমার এখানে সবচেয়ে বড় খুশি এটাই আমার বড় পাওনা কারণ আমি একদম ছোটো থাকতে আমার আব্বা মারা গেছেন আমি ওনাকে ভালোভাবে দেখি নেই আমি ছোটো ছিলাম তো আমার আম্মা এখনও আছেন আলহামদুলিল্লাহ প্রায় বয়স 80 উপরে তো আমি এখানেই মনে করি যে আমার সবচেয়ে সার্থকতা আমার আম্মা আমার সাথে আছেন আমি দোয়া করি আরও সব বছর বাঁচছেন সেটাই আমার কামনা এখানে আমার সবচেয়ে বলো মানে মা মা বাবাকে যখন পায়ে ধরে সালাম করার সুযোগ করতাম আমরা এখানে একটা আলাদা একটা ফিলিং আসে তখন সেখানে আমি সবচেয়ে বেশি খুশি সুবহানাল্লাহ জাযাকাল্লাহ খাইরান দুনিয়ার মাঝে এরচেয়ে বড় লাখি মানুষ খেয়ে হইতে পারে যে তার মা এখনো দুনিয়ায় থাকছে মারে লইয়া ঈদ করেন অনেকে হয়তো আপনারা এখন প্রোগ্রাম দেখরা আপনারা হয়তো অনেকের মা নাই অনেকের হয়তো বাবা নাই দোয়া করি আল্লাহ কাছে দোয়া করো বা আজকের দিনও খালি খুশি আমরা অবশ্যই খুশি করতাম আল্লাহ হয়েছে না আজকের দিন খুশি করতাম আর এই খুশির মাঝেও কিন্তু আমরা যারা স্পেশালি মা বাপ যারা আছেন তারা কিন্তু আমরা মনে রাখতাম মুদেগা নখলে মনে করতাম তারা দুনিয়ায় থাকতেও কিন্তু খুশি করছিল এই ঈদের দিন আজকে তারা দুনিয়ায় নাই খবরের মাঝে আসেন তারা কোন অবস্থায় আসেন তারা হয়তো একবার চিন্তা করতাম কেন চিন্তা করতাম কারণ এই খবরও কিন্তু একদিন আপনি আমি যাওয়া লাগবো আজকে দুনিয়ায় ঈদ করলাম আনন্দ করলাম একদিন কিন্তু এই দুনিয়ায় থাকতাম না ঈদও করতাম ফারতাম না আনন্দ করতাম ফারতাম না খবরও যাওয়া লাগবো তাই আমরা এই জিনিসটা চিন্তা করিয়া কিন্তু ঈদটাও যাতে ঈদের মতো আমরা পালন করতাম পারি এই জিনিসটা আমরা সবাই খেয়াল করবো ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান সালাম ভাই আপনার কণ্ঠে তো আমরা একটা নাশিদ শুনলে মনে হয় খুব ভালো লাগলো না যদি আপনি একটু আমরা শুনাই ইনশাআল্লাহ যেহেতু আজকে খুশির দিন প্লাস আজকে আল্লাহাক কন্টিনিউ বানি আদমকে ক্ষমা করে দেন তাই আল্লাহাক কাছে আমরা মেসেজের মাধ্যমে আমরা একটা হাম দিয়ে শুরু করি ইনশাআল্লাহ বিসমিল্লাহ আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিন এই জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান এনেছি তবুও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান এনেছি তবুও এই ওসিলায় রহম ক্ষমা বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও কাউকে সরি না কাউকে ডরি না তোমাতেই শিরদেই তবুও কাউকে সরি না কাউকে ডরি না তোমাতেই শিরদেই তবুও এই উসিলায় বিপদে পার করে নাও এই উসিলায় বিপদে পার করে নাও
ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যত দিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন আসলে সালাম ভাই আমরা আসলে ইদর আনন্দের মাঝে কিন্তু দেখো কা ওজনে ইসলামের মাঝে কিন্তু এটা হালাল আপনার আড্ডার সিস্টেম আছে এই দিনে ভাইয়ের নাশিদ গাইলা এই দিনে একটা গান গাইলা সুবহান আল্লাহ এই গানের মাধ্যমে কিন্তু আল্লাহর কাছে কিতা সাইরা ক্ষমা সাইরা আপনারা যারা শুনছেন আপনারা কিন্তু ভিতরে ভিতরে এই জিনিসটা যেন হইছে হইন মানে আল্লাহ কাছে ক্ষমা চাইছে হইন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যে মানুষের রামাদান ফাইলো আর তার গুনাহ মাফ করতে পারলো না এ মানে ধ্বংস হয়ে যাও চিন্তা করে দেখানি আল্লাহ দোয়া করছেন জিব্রাইলে দোয়া করছেন নব্বীও আমিন হইছে হইন আজকে ঈদের দিন ভাই বোনের হল খুশি করি আনন্দ করি আলহামদুলিল্লাহ বাট লগে আল্লাহর কাছে ক্ষমা চাই যাতে আজকের দিনে আল্লাহ যারারে পুরস্কার করবা পুরস্কৃত করবা আল্লাহ যেন আমরারে পুরস্কৃত করেন আল্লাহ যেন আমরারে মাফ করে দেন ইনশাআল্লাহ ভাই বোনের হল জাজাকাল্লাহ খাইরান আমার আব্দুল সালাম ভাই খুব সুন্দর করে একটা নাশিদ একটা গজল হয়েছেন যে গানের মাধ্যমে আমরা আল্লাহর কাছে মাফি চাওয়ার একটা সুযোগ হয়েছে আল্লাহ যেন আপনার এই খোতাগুন্তার কবুল করেন আপনার কণ্ঠের মধ্যে যেন আল্লাহ আরো বারাকা দেন যাতে আরো আপনি বেশি সুন্দর সুন্দর করে আমরা শুনাইতে পারেন ভাই বোনের হল আমরা একটা ছোট্ট একটা ব্রেক হয়ে যাইব ইনশাআল্লাহ আর ব্রেকের বাদে আরবার আপনারা লোকে দেখাইব আপনারা এনজয় করুকা আপনারা ফিটে হান্দে সুন্দে খাওকা আর ও ব্রেক আমরা কুইকলি যাইমু আরবার আমরা ফিরত আইমু ব্রেকের বাদে আবার দেখাইব ইনশাআল্লাহ আমরা লোকে আরো সঙ্গীত শিল্পী আসুন তারা কাছ থেকে আমরা অনেক সুন্দর সুন্দর আমরা নাশি দেখল শুনবো ইনশাআল্লাহ জাজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু